সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আর প্রথমেই জানাবো ফেডারেশন কাপের আপডেট। ফেডারেশন কাপ ফুটবলের গ্র্যান্ড ফিনালেতে রোববার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। পরিকল্পনা মতো খেলতে পারলে শিরোপা ধরে রাখা সম্ভব বলে জানিয়েছে বসুন্ধরা। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সাইফ স্পোর্টিং। তামান্না তানজিনার রিপোর্ট। 2016 সালে সাইফ স্পোর্টিং ক্লাব ও 2018 সালে বসুন্ধরা কিংস বাংলাদেশের ক্লাব ফুটবলে যাত্রা শুরু করে। শুরু থেকেই গোছানো ফুটবলের নজর কেড়েছে দুটি ক্লাবই। সাইফের এটি প্রথম ফেডারেশন কাপ ফাইনাল হলেও টানা তৃতীয়বার ফাইনালে বসুন্ধরা। খুব সহজভাবে প্রতিটি ধাপ উঠে গেছে সাইফ স্পোর্টিং। প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল, সেখানে দ্বিতীয় সর্বাধিক শিরোপা জয়ী এবং ঐতিহ্যবাহী মোহামেডানকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ওঠে সাইফ। সেমিতেও অভিজ্ঞ চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। সাইফ স্পোর্টিং এর এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন বিসিএল এ রানার্স আপ ট্রফি। বাদবাকি ইভেন কন্ডিশন আল্লাহর রহমতে খুবই ভালো, আর যে প্লেয়ারগুলো আছে এই বছরে সবাই মোটামুটি ভালো ফর্মে আছে আল্লাহর রহমতে। তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে বসুন্ধরাকে। তিন বছরে বিপিএল, বিসিএল, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ সহ ঘরোয়া আসরের প্রায় সবগুলোতেই চ্যাম্পিয়ন বসুন্ধরা। চলতি টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নক আউট পর্বে শেখ রাসেল ও সর্বাধিক শিরোপা জয়ী ঢাকা আবাহনীকে হারিয়ে যোগ্য দল হিসেবে ফাইনালে ওঠে বসুন্ধরা। সাইফের খেলাগুলো আমরা ভালোভাবেই দেখেছি। আমার মনে হয় সঠিকভাবে পরিকল্পনা সাজালে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। তারা অলরেডি 3-4 বছর একসাথে খেলতেছে একটা টিমে, এবং তারা যারা তখন স্টার্ট করে তারা ইয়াং ছিল, এখন তারা অ্যাডাল্ট। টিম ওয়াইজ যদি আমরা ম্যাচ খেলতে পারি, আমাদের এখন যে পারফরম্যান্স আমরা শো করছি, আমরা যদি সেটা অ্যাপ্লাই করতে পারি মাঠে কালকে, তাহলে হয়তো আমরা ম্যাচটা খুব ইজিলি জিততে পারবো। অনুশীলনে থাকায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ছিলেন না সাইফের কোচ, অধিনায়ক কিংবা দলের অন্য কোনো প্লেয়ার। উপস্থিত থাকা বাধ্যতামূলক হয় বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিকে অবহিত করেছে ফুটবল ফেডারেশন। ক্লাব লিমিটেডের আমাদের জিনা চ্যানেল আই ঢাকা। আই লিগের শুভ সূচনা করেছে জামাল ফুইয়ার দল কলকাতা মোহামেডান। সল্টলেক স্টেডিয়াম নিজেদের প্রথম ম্যাচে ফয়সাল আলীর একমাত্র গোলে সুদেফা দিল্লি এফসিকে হারায় মোহামেডান। করোনা থেকে সেরে ওঠার পর গত 24 ডিসেম্বর কলকাতা যান জামাল ভুইয়া। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মাঠে ফেরা বাংলাদেশি ক্যাপ্টেন প্রথম ম্যাচেই সুযোগ পান শুরুর একাদশে। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বশেষ 2014 সালে মামুনুল ইসলাম ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাথলেটিকো দি কলকাতায় সুযোগ পেয়েছিলেন। লম্বা বিরতির পর এবার জামাল খেলছেন প্রতিবেশী ভারতের ঘরোয়া প্রতিযোগিতায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার চার্চিল ব্রাদার্সকে মোকাবেলা করবে কলকাতা মোহামেডান। স্প্যানিশ লালিগায় ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 11:30 বার্সেলোনা খেলবে গ্রানাডার বিপক্ষে, আর 2:00 রিয়ালকে আতিথ্য দিবে ওসাসুনা। নিজেদের ট্রেনিং গ্রাউন্ড কুইদাদেই আছে রিয়াল, তবে বিপত্তি বাঁধিয়েছে অতিরিক্ত বরফ। মাঠের অবস্থা ভালো না হওয়ায় কোনো রকমে অনুশীলন সেরেছে রিয়াল মাদ্রিদ, সেটি আবার কোচ জিদানকে ছাড়াই। কেননা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন তিনি। পরিসংখ্যানে ওসাসুনার চেয়ে ঢের এগিয়ে রিয়াল। শেষ 6 ম্যাচের 5টিতেই জয়ী জিদানের দল। গ্রানাডার সাথে বার্সাও অ্যাওয়ে ম্যাচ, আস্তে আস্তে নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে বার্সেলোনা। এখনও সমান ম্যাচ খেলা রিয়ালের চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে আছে লিওনেল মেসির দল। ফর্মের বিচারে বার্সেলোনার জন্য কঠিন প্রতিপক্ষ গ্রানাডা। 4-এ থাকা কাতালানদের পরীক্ষা নেবে টেবিলের 7 নম্বরে থাকা দল। জিতলে ভিয়ারিয়ালকে টপকে সেরা 3-এ উঠে আসবে বার্সেলোনা। স্যাটারডে নাইটে ইংলিশ FA কাপে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত 2:00। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ অবস্থানে আছে রেড ডেভিলরা। লিভারপুলের সমান পয়েন্টে টেবিলের 2-এ থাকলেও ইউনাইটেড খেলেছে 1 ম্যাচ কম। বর্তমান পারফরম্যান্স কিংবা পরিসংখ্যান দুই দিক দিয়েই ওয়াটফোর্ডের চেয়ে এগিয়ে ম্যান ইউ। তো দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাসফিনের।